একটা হাদিস খুব ভয়ঙ্কর আমাদের পড়ে, আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের মাঠে প্রচুর মানুষ উঠবে যাদের অনেক পুণ্য থাকবে, পাহাড়ের সমান পুণ্য থাকবে, অনেক নেকি করেছে, কিন্তু কিন্তু পাওনাদার দাঁড়িয়ে থাকবে পুলসিরাদের উপরে, কাউকে গালি দিয়েছে, কারো সম্পদ আত্মসাৎ করে খাইছে, কাউকে আপনার কি বলবো অপবাদ দিয়েছে, কষ্ট দিয়েছে, কাউকে মারছে, কাউকে অন্যায়ভাবে হত্যা করছে, আর মানুষের সাথে হক জড়িত আছে, সবাই দাঁড়িয়ে থাকবে পুলসিরাতের উপর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সবাইকে যতক্ষণ পর্যন্ত না সে তার নেকি থেকে ওদের ঋণ পরিশোধ করছে ততক্ষণ সে জান্নাতে যেতে পারবে না, আর যদি নেকি দিতে 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 সব নেকি শেষ হয়ে যায় তাহলে ওদের গুনাহ তার কাঁধে চলে আসবে, এই গুনাহ নিয়ে সে জাহান্নামে চলে যাবে। খুব সাবধান, তাই অবশ্যই আদেশের সাথে নিষেধটা বর্জন করে চলি ইনশাআল্লাহ। এরপরে আপনাকে যেটা করতে হবে, এই কোরআন সুন্নার দাওয়াতটা আপনি প্রচার করেন ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, যদি আপনি অ্যাসোসিয়েশন করতে পারেন সাংগঠনিকভাবে করেন কোনো সমস্যা নাই, যে কোনো দল বা যে কোনো সংগঠনই থাকেন না কেন আপনি মানুষকে আল্লাহ কোরআন এবং রাসুলের দিকে ডাকেন, সিম্পল। এবং যে বিষয়গুলো নিয়ে আমাদের মাঝে খুব তর্কাতর্কি আছে ওগুলো আপাতত এড়িয়ে চলেন, নাহলে আপনি সবাইকে এক জায়গায় আনতে পারবেন না। আর শেষ যেটা করবেন, কোরআন সুন্নাহ এর মধ্যে আল্লাহ পাক যে হেদায়াতগুলো নাজিল করেছেন, বিধান লজ শরিয়াগুলো, এগুলোকে বাস্তবায়নের জন্য চেষ্টা করুন। আপনাকে করতে বলা হয়নি, চেষ্টা করতে বলা হয়েছে। যদি আপনি ভালো বলতে পারেন বলুন, লিখতে পারলে লিখুন, অর্থ সম্পদ থাকলে দিনের জন্য কিছু কাজ করে যান, কবরে এগুলো আপনার কাজে দেবে ইনশাআল্লাহ। যদি আপনি ভালো চিন্তা করতে পারেন পরামর্শ দিয়ে হেল্প করেন, এক কথায় মানব সম্পদে রূপান্তরিত হন, বোঝা হয় না।